अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमार दर्शक बंधुगण, आशा करी आपनारा भालो आछेन, सुखे आछेन, आपनादेर दिनगुली भालो जाच्छे एबं चारदिकते आपनारा अत्यंत आनंद आछेन, एटा आमी आशा करी। जादेर भालोबासार मानुषटी चले गेछेन चिरदिनेर जन्य जीवन थेके, সেই ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার জন্য একটি কার্যকরী উদ্যোগ নিয়ে উপস্থিত হলাম। এই নকশাটি চারভাবে ব্যবহার করা যায়। নকশাটি হলো সূরা ইখলাস। এটি প্রেমিক প্রেমিকা মিলনের পরীক্ষিত একটি উদ্ভিদ, আশ্চর্য রকম ফলদায়ক। এটি চামড়ি নিয়ে ব্যবহার করা যায়। এই নকশা প্রথম নিয়ম হল এই নকশা কাগজে লিখিয়া মাদুরিতে ভরিয়া ডালিম গাছে ঝুলাইয়া বাঁধিয়া দিবে। বাতাসে যখন এ তাপিষ্টি নড়াচড়া করিবে তখন মাশুক মিলিবার জন্য অস্থির হইয়া পড়বে। দ্বিতীয় নিয়ম, এই নকশাটি লিখিয়া মাদুরিতে ভরিয়া যে কোনো ময়দানের মধ্যে দাফন করিয়া ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই প্রেমিকা ছুটে আসবে প্রেমিকের কাছে, কিংবা প্রেমিক ছুটে আসবে প্রেমিকার কাছে। তৃতীয় নিয়ম, নকশাটি লিখিয়া গমের আটা দ্বারা ভিতরে নকশা দিয়া গুলি বানাইয়া 21 দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করিবেন। আল্লাহ তাআলা রহমতে প্রেমিকা মিলিবার জন্য অথবা প্রেমিক প্রেমিকার সাথে মিলার জন্য পাগল হইয়া যাইবে এবং তাহাকে পাওয়া যাইবে। চতুর্থ নিয়ম, নকশাটি সলিতে বানাইয়া 21 দিন পর্যন্ত জ্বালাইবেন। সলিতে মুখ মাসুকের বাড়ির দিকে রাখিবেন, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই মনের মানুষকে লাভ করিতে পারিবেন। আমি আপনাদের সত্যিকার বিধি দেওয়ার চেষ্টা করি, রিয়েল বিধি দেওয়ার চেষ্টা করি। আমার আপনারা উপকৃত হন, সফলতা অর্জন করেন, এটাই আমার চাওয়া পাওয়া এবং কামনা। আর যে কোনো আমল করার পূর্বে অবশ্যই 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, আমল শুরু করিবার আগে এবং পরে। সুগন্ধি ব্যবহার করিবেন, পাক পবিত্র অবস্থায় থাকিবেন, সত্য কথা বলিবেন, আমল করার পূর্বে গরিবদের মাঝে কিছু দান দক্ষিণা করবেন। এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া রইল। আপনারা অনেক অনেক ভালো থাকেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করেন। আল্লাহ হাফেজ।